আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। আজকে আমি আপনাদের সাথে একটি ট্রাস্টেড মাইনিং সাইট সম্পর্কে পরিচয় করে দিব, যে ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে, তার মানে এটি প্রায় 2 বছরের উপরে মার্কেটে রয়েছে। এবং অনেকে প্রশ্ন করেন যে মার্কেটে থাকার পরও অনেক সময় যেগুলো চলে যায়। আসলে আমি এ ব্যাপারে একটু কথা না বলে নেই, সেটি হচ্ছে মাইনিং সাইটগুলো আসলে অটো যেহেতু ইনকাম হয়, সুতরাং আপনাকে মনে রাখতে হবে দ্রুত আপনি উইথড্রটা নিয়ে নেবেন। পেমেন্ট মেথড যেটি রয়েছে সেটি হচ্ছে BTC ওয়ালেটের মাধ্যমে এখানে উইথড্র নেওয়ার সুযোগ রয়েছে। সুতরাং আপনি খুব সহজেই এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন, এবং আপনি শুধুমাত্র অ্যাকাউন্ট তৈরি করার পরে অ্যাকাউন্টটি ফেলে রাখলে অটো এখানে ইনকাম জেনারেট করতে থাকবে। এটি হচ্ছে মাইনিং সাইটের অন্যতম বৈশিষ্ট্য। যারা মাইনিং সাইট সম্পর্কে কিছুই জানে না তাদের উদ্দেশ্যে বলছি, অর্থাৎ শুধুমাত্র অ্যাকাউন্ট তৈরি করে ফেলে রাখলে এখানে অটো BTCগুলো জমা হতে থাকবে। সুতরাং স্টেপ বাই স্টেপ আপনি ভিডিওটি দেখতে থাকুন, এবং সাইন আপ থেকে শুরু করে সব কিছু আমি A to Z দেখাবো। এবং এখানে অ্যাকাউন্ট করার পরে আপনি চাইলে এখানে ডিপোজিট করতে পারেন, সেটি আপনার ব্যাপার। সব কিছু আমি ফ্রিতে এবং পেইডে কীভাবে কাজ করবেন A to Z দেখাবো। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং এখানে আরও অনেকগুলো ফ্রিল্যান্সিং বিষয়ে ভিডিও রয়েছে, আশা করি সেগুলো দেখলে আপনি নতুন নতুন ইনফরমেশান পাবেন। আরও একটি স্পেশাল অনুরোধ, সেটি হচ্ছে আপনি যদি আমার মেকম্যানি অনলাইন এর সাথে ইনভলভ না হন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে ইনফরমেটিভ ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই, সাথে থাকুন। অল রাইট, আমি চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে। এটির নাম হচ্ছে obsoletemining.com। এটি দীর্ঘদিন ধরে, তার মানে 2 বছরের উপরে এটি মার্কেটে রয়েছে। এবং এটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি সরাসরি ফ্রিতে কাজ করতে পারেন, এবং সরাসরি আবার ডিপোজিট করেও কাজ করতে পারেন। প্রথমত আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি এখানে ফ্রিতে কাজ করবেন, এবং ফ্রিতে কাজ করার পরে আপনি কিছুদিন যেতে না যেতেই এখানে যে বিটকয়েনগুলো জমা হবে সেটি অবশ্যই ডিপোজিট করার মাধ্যমে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। সো এখানে কতগুলো অপশন রয়েছে ডিপোজিট করার, সেটি আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে এটির যে বৈশিষ্ট্য সেটি আমি দেখাচ্ছি। এটি প্রায় 250,000 প্লাস এর উপরে ইউজার রয়েছে, এবং এখানে 846 দিন কিন্তু এটি মার্কেটে রয়েছে এবং পেমেন্ট দিয়ে আসছে। এবং বিটকয়েন প্রাইসটা এখানে USD এবং ইউরো দুটোতেই শো করছে। এবং প্ল্যানটা হচ্ছে এটি প্রথমত বেসিক প্ল্যান, আপনি যদি 50 GHz প্ল্যানটি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে পে করতে হবে 0.001 BTC, তার মানে 1,87,000। এরপরে আপনি প্রায় পারচেজ প্ল্যানে ক্লিক করলে আপনি এই প্রায় এটিতে চলে যাবেন। এরপরে Basic 2, Basic 3, Basic 4 এবং Basic 5 রয়েছে। এবং আরও একটি গ্রেটেস্ট অপরচুনিটি রয়েছে, সেটি হচ্ছে আপনি যদি এই মাইনিং প্ল্যানটি নিতে চান তাহলে যে কোনো প্ল্যানের উপরে আপনি 20% করে ফ্রি পাচ্ছেন, তার মানে অর্থাৎ যে কোনো প্ল্যানের উপরে আপনি 20% করে ফ্রি পাচ্ছেন, এটি আলটিমেটলি বলাই যাচ্ছে। এবং এরপরে যে বিষয়গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আরও কিছু অপশন রয়েছে প্ল্যানিংয়ের উপরে, পপুলার প্ল্যান রয়েছে, এই পপুলার প্ল্যানগুলো আপনি রিসিভ করে কিন্তু এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। অনেকগুলো প্ল্যান রয়েছে, যদি ডে বাই ডে আপনি যদি এখানে ডিপোজিট করেন তাহলে এখানে ইনকাম জেনারেট করার অবারিত সুযোগ রয়েছে, সুতরাং আপনি পরবর্তীতে সেটি করতে পারবেন। সো এখানে ক্যালকুলেটর দেওয়া আছে, এখানে কীভাবে করবেন সেটি সব কিছু এখানে দেওয়া রয়েছে। সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনি নেক্সট ইন্টারফেজে চলে যাবেন। নেক্সট ইন্টারফেজে আসার পরে প্রথমত এখানে আপনি আপনার নামটি দেবেন, এবং এখানে ইউজার নেম দিবেন 10 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে। আমি আবার বলছি 10 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে আপনি একটি ইউজার নেম দিবেন, এরপরে একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে নাম্বার এবং ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এরপর আপনি রিপিট পাসওয়ার্ড দিবেন, তার মানে পুনরায় পাসওয়ার্ড দিবেন, এবং এখানে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। এরপর একটি পিন নাম্বার দিবেন, পিন নাম্বার মানে হচ্ছে অনেকটা পাসওয়ার্ডের মতো, যেটি বেসিক্যালি 7 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, অর্থাৎ বড় হাতের অক্ষর এবং ছোটো হাতের অক্ষর এবং লেটার মিলে বা নাম্বার মিলে আপনি এখানে পিন নাম্বারটা দিবেন 7 ক্যারেক্টারের মধ্যে। এরপর কান্ট্রি সিলেক্ট করে দিবেন, এরপর আপনি কোড দিবেন, কোডটি হচ্ছে এই যে এখানে হিউম্যান ভেরিফিকেশন কোডটি দেখতে পাচ্ছেন সেটি এখানে দিবেন। এরপরে জাস্ট সাইন আপের মধ্যে ক্লিক করলে আপনার কিন্তু অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। এটি মোবাইল এবং কম্পিউটারে দুটো অপশনে করতে পারবেন। দুটো অপশনে করার
অপরচুনিটি কিন্তু এখানে রয়েছে। সো সেটি করার পরে আপনার সামনে এই ধরনের পেজ হাজির হবে। এরপর আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, আমি ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। এরপরে এখানে যে একটি হিউম্যান ভেরিফিকেশন কোড রয়েছে সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিবেন। লগ ইনে ক্লিক করার পরে সরাসরি চলে আসছে ইন্টারফেসটি। এখানে লেখাই রয়েছে যে স্পেশাল অফার টু আপগ্রেড ইউর ট্রায়াল প্ল্যান। ট্রায়াল প্ল্যানে যদি যেতে চান তাহলে অবশ্যই আপনি এই অপরচুনিটিটা পাচ্ছেন, তার মানে 0.001 BTC এবং গেট মোর 20% অফ গিগাহার্স ফ্রি হয়েন পারচেসিং প্ল্যান এবং আপগ্রেড নাও হোয়াইল স্টকস লাস্ট হারি আপ অফার সুজেন অন 17 অগাস্ট পর্যন্ত এই অফারটি থাকবে। তারা সেই অফারটি এখানে দিয়েছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিটকয়েন মাইনিংটা কীভাবে হবে, অর্থাৎ এই যে গিগাহার্সে সেটি এখানে শো করছে এবং আমার অ্যাকাউন্ট তৈরি করা পরে এখানে 0.0 ব্যালেন্স শো করছে এবং আমি এই প্ল্যানে রয়েছি হ্যাশ পাওয়ারের মধ্যে, তার মানে 100 গিগাহার্স হ্যাশ প্ল্যানে আমি রয়েছি এবং সেটি সব কিছু এখানে শো করছে। আশা করি এখানে কাজ করার পরে আপনার এখানে অবশ্যই মাইনিংগুলো শো হবে, তার মানে বিটকয়েনগুলো শো হবে। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি আপনার এখানে ইউটিউব চ্যানেলটাও কিন্তু অ্যাড করতে পারেন। সো আমি আমার ইউটিউব চ্যানেলটি অ্যাড করছি। ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটি রয়েছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমি এখানে অ্যাড করে দিব। এরপর কান্ট্রি বাংলাদেশ, এরপর বিটকয়েন ওয়ালেট। বিটকয়েন ওয়ালেটটা কোথায় পাবো সেটি আমি দেখাচ্ছি। বিটকয়েন ওয়ালেটটা সচরাচর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনার যদি কয়েনবেসের মধ্যে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই গুগলের মধ্যে গিয়ে সার্চ দিবেন কয়েনবেস। এরপর আপনি এই ওয়েবসাইট যেটি দেখতে পাচ্ছেন প্রথমত সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে কয়েনবেসের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করলে সুবিধা কি, আপনি বিটকয়েন, ইথেরাম, তারপরে লিটকয়েন, ডগি কয়েন, বিটকয়েন ক্যাশ সব কিছু কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। সো আমি পোর্টফোলিওতে ক্লিক করছি, কয়েনবেস অ্যাকাউন্ট যেহেতু আমার রয়েছে সুতরাং এখানে আমার শো করছে এইভাবে। এরপরে আমি বিটকয়েনে ক্লিক করব। বিটকয়েনে ক্লিক করার পরে এখানে রিসিপি ক্লিক করব। রিসিপি ক্লিক করার পরে আমার যেখানে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বিটকয়েন অ্যাড্রেস। বিটকয়েন অ্যাড্রেসটি আমি কপি করব। কপি করার পরে আমি সরাসরি চলে যাব এই ওয়েবসাইটটিতে, তার মানে আমি এটিতে কাজ করছি অবসোলিউট মাইনিং। এরপরে সেঞ্জে ক্লিক করবো। সেঞ্জে ক্লিক করার পরে আমার বিটকয়েন ওয়ালেটটি কিন্তু এখানে এই যে সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার প্রথমত যে কাজটি হবে সেটি সেটিংসে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই বিটকয়েন ওয়ালেটটি অ্যাড করে নেবেন। অর্থাৎ এতটুকু আপনি আশা করি করতে পারবেন। সো অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার যেহেতু আপনার এটি ফ্রি প্ল্যান, ফ্রি প্ল্যানের মধ্যে প্রথমত 0.0 দেখাবে। এরপরে আস্তে আস্তে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এখানে বিটিসি ওয়ালেটগুলো আস্তে আস্তে জমা হতে থাকবে। এটি হচ্ছে মাইনিংয়ের অন্যতম বৈশিষ্ট্য, তার মানে আপনি জাস্ট অ্যাকাউন্ট তৈরি করে ফেলে রাখবেন এবং এখানে বিটিসিগুলো অ্যাড হতে থাকবে। এই হচ্ছে মোটামুটি ফ্রি প্ল্যানিং। এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখানে আপনি পারচেস করবেন। পারচেস করার যে অপশনগুলো রয়েছে সেই পারচেস করার অপশনগুলোর মাধ্যমে আপনি এখান থেকে সরাসরি বিটকয়েনগুলো অ্যাড করে নিতে পারেন যদি আপনার ওয়ালেটের মধ্যে বিটকয়েন থেকে থাকে। সো এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন। আরেকটি কথা বলছি সেটি হচ্ছে আমার টোটাল মাইনিং হচ্ছে, অর্থাৎ এখানে যে আমি অ্যাকাউন্ট করলাম কিছুক্ষণ আগে সুতরাং আমার এখানে 0.0 দেখাচ্ছে এবং টু ডেজ মাইনিং হচ্ছে, তার মানে এটি যে ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ হওয়ার তার প্রুফ হচ্ছে এটি, তার মানে আস্তে আস্তে যে বিটকয়েন এখানে অ্যাড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার 0.0 থেকে আস্তে আস্তে এটি ইনক্রিজ হতে থাকবে এবং এটি দেখতে পাবেন যে এখানে 24 ঘন্টা পরে এখানে কিন্তু অ্যাড হতে থাকবে। সুতরাং আপনার অ্যাকাউন্ট তৈরি করার পরে আস্তে আস্তে এই বিটিসিটি অ্যাড হতে থাকবে। এবার যদি আমি আপগ্রেড প্ল্যানে ক্লিক করি, আপগ্রেড প্ল্যানে ক্লিক করার পরে প্ল্যানগুলো আপনার সামনে হাজির হবে। প্রথমত আপনি এখানে চাইলে সরাসরি 0.001 BTC, তার মানে প্রায় 1,87,000 আপনি আপনার যদি থেকে থাকে, তার মানে আপনার যদি কয়েনবেসের মধ্যে যদি বিটকয়েন থেকে থাকে সুতরাং আপনি খুব সহজেই এখান থেকে আপনি বিটকয়েনগুলো এই
অবসোলিউট মাইনিং ডট কমের মধ্যে অ্যাড করে নিতে পারেন, তার মানে ট্রান্সফার করে নিতে পারেন। ট্রান্সফার কীভাবে করবেন সেটি আমি দেখাচ্ছি। সো প্রথমত বেসিক প্ল্যান যেটি সেটি হচ্ছে এক, এবং বেসিক প্ল্যান টু এবং থ্রি ফোর ফাইভ, এভাবে আরও কতগুলো প্ল্যান রয়েছে, যে কোনো একটি প্ল্যান আপনি রিসিভ করতে পারেন। মোট কথা হচ্ছে যে এখানে যত আপনি ইনভেস্ট করবেন তত ইনকাম জেনারেট করার সুযোগ রয়েছে। সো আপনি এখন প্রশ্ন করতে পারেন যে আপনি ফ্রিতে কাজ করবেন নাকি পেইডে কাজ করুন, এটা হচ্ছে আপনার সিদ্ধান্ত। ফ্রিতে কাজ করলে আপনি বিটকয়েনগুলো আর্নিং করতে সময় লাগবে, আর যদি পেইডে কাজ করেন তাহলে অবশ্যই আপনি সরাসরি এই 0.001 BTC যদি এখানে ইনভেস্ট করেন তাহলে অবশ্যই সাথে সাথে এখানে সম পরিমাণ BTCটা আপনার ইনকাম জেনারেট করার সুযোগ রয়েছে। সুতরাং প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, যে বেসিক ওয়ান যদি আপনি রিসিভ করেন তাহলে অবশ্যই 50 GHz এবং এটি আপনাকে ইনভেস্ট করতে হবে, এবং এটি এক বছরের কন্ট্রাক্ট এবং ডেইলি এস্টিমেটেড পেমেন্ট হচ্ছে তারা এখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ আপনি যদি এটি ইনভেস্ট করেন তাহলে ডেইলি আপনি এই বিটকয়েনটি পাবেন এখান থেকে। এরপর আপনি যদি এখানে পার্চেজে ক্লিক করেন, পার্চেজে ক্লিক করার পরে আপনাকে সরাসরি নেক্সট পেজে নিয়ে যাবে। অলরাইট, চলে এসছে নেক্সট পেজের মধ্যে। এখানে মাইনিং প্ল্যান, হ্যাশ পাওয়ার, এরপর স্টার্ট ডেট, তারপর কন্ট্রাক্ট ডিউরেশন, কোয়ান্টিটি, এরপর প্রাইসটা এখানে দেওয়া রয়েছে। সো প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বিটকয়েন অ্যাড্রেস। বিটকয়েন অ্যাড্রেসটি আমি কোথা থেকে নিয়েছি সেটি হচ্ছে কয়েনবেস থেকে নিয়েছি। কয়েনবেস অ্যাকাউন্ট না থেকে থাকলে আবারও বলছি কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, সেখান থেকে আপনি এই যে ওয়ালেটে ক্লিক করবেন, আবারও বলছি ওয়ালেটে ক্লিক করার পরে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই অ্যাড্রেসটি অবশ্যই কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেবেন। যেহেতু আমার এখানে 0.00 BTC দেখাচ্ছে সুতরাং আমি এখন এখানে ইনভেস্ট করতে পারবো না। অর্থাৎ আমার যদি কয়েনবেসের মধ্যে প্রায় 0.001 BTC থেকে থাকে তাহলে অবশ্যই আমি আজকের বেসিক প্ল্যান ওয়ান সেটি আমি রিসিভ করতে পারবো। সুতরাং এখানে যদি আমার থেকে থাকে তার মানে আমার যদি 0.001 BTC থেকে থাকে তাহলে অবশ্যই আমি এই প্ল্যানটি নিতে পারবো। সো আমার যেহেতু আপাতত নেই, আমি আজকে বিকেলের মধ্যে অথবা রাত্রের মধ্যে আমার কয়েনবেসের মধ্যে BTC ওয়ালেট অ্যাড করে তারপর আমি সেটি বেসিক প্ল্যান ওয়ান, তার মানে ওয়ান আমি রিসিভ করব। তার মানে এখানে ইনভেস্ট করার সবচেয়ে সুযোগ হচ্ছে যে কম বিটকয়েন যদি আপনি ইনভেস্ট করেন তাহলে পরবর্তীতে সেটি আস্তে আস্তে ধাপে ধাপে আপগ্রেড করার মাধ্যমে ইনকাম জেনারেট বেশি করে করতে পারবেন। এক কথায় বলা যায় মাইনিং ওয়েবসাইটের মধ্যে আমার দেখা সবচেয়ে সেরা একটি ওয়েবসাইট, যেটি প্রায় আমি আবারও বলছি যেটি প্রায় 2 বছরের উপরে মার্কেট প্লেসে রয়েছে এবং পেমেন্ট দিয়ে আসছে। সুতরাং এটি দীর্ঘদিন ধরে মার্কেটে থাকবে এতটুকু অন্তত এনসিউরিটি দেওয়া যায়। কীভাবে প্ল্যান বেসিক প্ল্যান, বেসিক প্ল্যান ওয়ান, প্ল্যান টু, প্ল্যান থ্রি কীভাবে আপনি আপগ্রেড করবেন সেটি আমি আজকে দেখালাম। সো প্ল্যান ওয়ান যদি আপনি করেন তাহলে পরবর্তীতে যদি আপনার BTC দেখে থাকে তাহলে প্ল্যান টু, প্ল্যান থ্রি এভাবে আপনি আপগ্রেড করে কাজ করতে পারেন। সুতরাং আপনি এইভাবে আপগ্রেড করবেন, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে যদি আবার আমি যদি উইথড্রোতে ক্লিক করি, উইথড্রোতে ক্লিক করার পরে রিকোয়েস্টে ক্লিক করব, রিকোয়েস্টে ক্লিক করার পরে ইউ ডোন্ট হ্যাভ এনাফ ব্যালেন্স টু রিকোয়েস্ট উইথড্রো, তার মানে এখানে আমার যথেষ্ট ব্যালেন্স নেই। সুতরাং আমার এখানে মেসেজ শো করছে মিনিমাম 0.001, তার মানে 1,87,000 হলে এখান থেকে উইথড্রো করার সুযোগ রয়েছে। সো এখানে সব কিছু শো করবে, আপনি আপনার পিন নাম্বারটা দিবেন, পিন নাম্বার অবশ্যই আপনাকে সেভ করে রাখতে হবে। অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি যে পিন নাম্বারটি এই যে এখানে 7 ডিজিটের একটি পিন নাম্বার দিয়েছিলেন সেই পিন নাম্বারটি আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট থেকে উইথড্রো করার সময় ইউজ করতে হবে। সুতরাং আপনি সেটি যে কোনো একটি জায়গায় সেভ করে রাখবেন, আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে দেখানোর আর কিছুই নেই। আশা করি প্রথমত আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, তো অ্যাকাউন্ট তৈরি করার পরে ফ্রিতে যখন বিটকয়েনগুলো আর্ন করবেন পরবর্তীতে আপনি বেসিক ওয়ান সেটি পারচেজ করে নেবেন, বেসিক টু, বেসিক থ্রি এভাবে আপগ্রেড করে নিয়ে এখান থেকে কাজ করতে পারবেন। এবং আমি দেখালাম যে উইথড্রো কীভাবে নেবেন। উইথড্রো নেওয়ার জন্য আপনার বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা এখানে আগে থেকেই সেট করে নেবেন, এরপর এখানে বিটকয়েনটি দিবেন, এরপর পিনটি দিবেন। পিনটি দেওয়ার পরে উইথড্রোতে ক্লিক করার পরে সাথে সাথে এটি কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে অ্যাড হয়ে যাবে। এ হচ্ছে মোটামুটি আজকের obsoletemining.com সম্পর্কে, আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে যদি আপনি সার্টে ক্লিক করেন, সার্টে ক্লিক করার পরে এটির কীরকম আপগ্রেড হচ্ছে সেটি কিন্তু আপনি
স্বচক্ষে দেখতে পাবেন। পাই চার্ট রয়েছে, কলাম চার্ট রয়েছে, যেটি আপনি চান সেটি অবশ্যই আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। সুতরাং বিটকয়েন মাইনিং করার জন্য, তার মানে অবসোলিউট মাইনিং হচ্ছে সবচেয়ে সেরা একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে এই ধরনের অ্যামেজিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।